কিন্তু 70 বছর পরে যখন সে মারা গেল 24 ঘন্টা পরে তার শরীরের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়েছে এটা বাজান আমার কথা না বিজ্ঞানের কথা মানুষ মারা যাওয়ার পরে 24 ঘন্টা পর থেকে শরীরের ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে যায় এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায় দুর্গন্ধ বের হতে থাকে তখন এই দুর্গন্ধ মানে নিবারণ করার জন্য দুনিয়াবি মেডিসিন প্রয়োগ করা হয় এবং মেডিসিন দিয়ে এই গন্ধ এবং পোকা নিবারণ করার চেষ্টা করা হয় কিন্তু যদি মেডিসিন না দেয়া হয় 24 ঘন্টা পর থেকে শরীর থেকে গন্ধ বের হতে থাকে এই গন্ধের কারণে তার ছেলে তার মেয়ে আত্মীয়স্বজন যাই কিছু বলেন না কেন তার পাশে আর কেউ থাকতে পারে না তার মানে একজন মানুষ মরে যাওয়ার পরে তার আর কিছুই থাকলো না 24 ঘন্টা পরে গন্ধ বের হয়ে আসলো কবর দেওয়ার পরে বাজানো 17 দিনের মাথায় 3 দিনের মাথায় তার পেট ফেটে যাবে মিসমার হয়ে যাবে 17 দিনের মাথায় সমস্ত শরীরের পচন ধরে যাবে 2 মাসের মধ্যে তার শরীরে কোনো গোশত থাকে না হাড়ি ছাড়া 1 বছরের মধ্যে হাড়িগুলো বাবা পচে যায় শেষ জীবনের দাম আছে দম ফেরাইলে ফুটুস কিচ্ছু না আল্লাহর কসম করে বলি কেউ আপন নাই দম ফেরাইলে কবরে আপনার কেউ আপন নাই যিনি আপন তিনি নবী যিনি দেখতে আসবে তিনি নবী কঠিন ওই সময় আপনার পাশে যিনি আসবে তিনি নবী গোলামি করলে নবীর গোলামি করতে হবে ভালোবাসলে নবীর আহলে বাইতকে ভালোবেসে যেতে হবে কথা বলেন ঠিক কি না খাজা মাইনউদ্দিন চিশত আজমারি সঞ্জিলি না বললেই তো ছেলেরা তো ইতিহাস জানে না পাতিহাস সাতা কি পরে না পরে ও জানে ভালো জানে খাজা মাইনউদ্দিন চিশত আজমারি সঞ্জিলি আল্লাহু আকবার হযরত খাজা আজমারি সঞ্জিলি উনার দরবারে একজন অন্ধ কালেমা পড়লো পৃথিরাজ রাজ দরবারে চাকরি করত এই অন্ধ কর্মচারীকে পৃথিরাজ তাড়িয়ে দিল রাজ দরবার থেকে অন্ধ এসে খাজার দরবারে এসে অভিযোগ জানাল হুজুর কালেমা পড়ার কারণে পৃথিরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছে জোর আপনি তো আল্লাহর ওলি অভিভাবক আপনি আমার পৃথিরাজের কাছে আপনি একটা চিঠি পাঠান পৃথিরাজ যাতে আমার চাকরি ফিরিয়ে দেয় চিঠির মধ্যে লেখলো ও পৃথিরাজ আমি একজন মুসলমান ফকির খাজা আজমিরি বলতেছি আপনাকে অনুরোধ করি আমার এই মুসলমান আমার মুরিদ সে অন্ধ গরিব মানুষ চাকরি না থাকলে বাচ্চারা না খেয়ে থাকবে আপনি তার চাকরিটা পুনরায় বহাল করে দেন পৃথিরাজ চিঠি লেখলো কোন মুসলমানের চাকরি আমার রাজ দরবারে হবে না চিঠিখানা পৃথিরাজ টেনে টেনে ছিঁড়ে ফেললো খাজার মনে বড় কষ্ট লাগলো খাজা আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ রাজত্ব শেষ রব্বে করিম বলেন হ্যাঁ পৃথিরাজের রাজত্ব শেষ ওই দিন রাত্রিবেলা মোহাম্মদ গুরি সীমান্তে ঘুমাইতে ছিল স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও পৃথিরাজ স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও ও মোহাম্মদ গুরি তাড়াতাড়ি ভারতবর্ষ তুমি আক্রমণ করো আমি খাজা আজমিরি তোমাকে হুকুম প্রদান করলাম পৃথিরাজ ঘুম থেকে মোহাম্মদপুরি ঘুম থেকে উঠার পরে বলল না খা আর দেরি না আমাকে একজন মহান আল্লাহর ওলি স্বপ্ন দেখাইছেন ভারতবর্ষ আক্রমণ করার জন্য জীবন যাই চলে যাবে কিন্তু আজ আর দেরি করা যাবে না মাত্র 120,000 সৈন্য নিয়ে মোহাম্মদপুরি আক্রমণ করলো 300,000 সৈন্য দিয়েও পৃথিরাজ যুদ্ধের ময়দানে টিকতে পারে নাই খাজা আজমির থেকে একটা ধুলি নিক্ষেপ করেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই ধুলিখানা মেরেছিল আজমির থেকে ধুলিবালি যায় পড়েছিল পানিপথ প্রান্তরে শত মাইল ধরে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তুলে বলেন পাওয়া আসে না নাই ইসলাম এসেছে আল্লাহর ওলিদেরকে দিয়ে কথা বলে ঠিক না বেঁচে ইসলাম পেয়েছে তাদেরকে দিয়ে আজকে একদল এসে বুকে হাত বেঁধে নামাজ পড়ে হাতে বুঝতেছে যে ধর্ম উনি শিখে গেছে এমন ভাব লইছে আমার তারাবির নামাজ 20 টাকা চুরি করে 8 টাকা বানাই ফেলেছে 12 রাকাতই নাই
জুতা চুরু তো ভালো কি কথা কম না কাজ আমার নামাজ চুরি করে ফেলছে খাজা আজমির কি সারা জীবন না খেয়ে থেকেছিল নামাজ চুরি করার জন্য শাহ জালাল ইয়ামানি মুজাররিদি সুদূর ইয়ামান থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছিল নামাজ চুরির জন্য আল্লাহর কোরআন বলে হুজুর আপনি তমাম বান্দাদেরকে জানিয়ে দেন কুরিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ও নবী আপনি বলেন এই কুল ভূখণ্ড যা আছে সাত আসমান সাত জমিন এর ভিতরে বাহিরে যা আছে হুজুর আপনি বলেন এই সব কিছুর একচ্ছত্র মালিক যিনি তিনি আমি আল্লাহ আমি যাকে খুশি তাকে দুনিয়ার বাদশা বানাই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ বাদশা হিসিনায় নেই যাকে খুশি আমি আল্লাহ বাদশা বানাই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ বাদশা সিনায় নেই বাজানো তুরস্কের মধ্যে ভূমিকম্প হলো এই ভূমিকম্পের নারা দেওয়ার পরে কত কোটি টাকার মালিক ফকির হয়ে গেছে কি কথা কন না কেন বহু কোটি টাকার মালিককে আল্লাহ ফকির বানাই দিলেন শুধু আল্লাহ ঝাঁকি মারছে ইন্দোনেশিয়ার সুনামি হলো দুই লক্ষ মানুষ মারা গেল আল্লাহ কোরআনে বললেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আমি সমুদ্রকে উত্তোলিত করে দিব সমুদ্রের নিচে আল্লাহ ভূমিকম্প ছেড়ে দিলেন সারা সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়ার উপর আঘাত করলো সমস্ত পানিগুলি যখন আঘাত করলো দুই লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসিয়ে নিয়ে চলে গেল কোটি কোটি টাকার মালিক ঘুম থেকে উঠেই দেখলো তারা গরিব হয়ে গেছে আর কিচ্ছু নাই মালিককে একসাথে বলতে হবে কে সন্দেহ অতএব দুনিয়ার কিছু নিয়ে গৌরব করা এটা বৃথা দুনিয়ার কোন কিছু নিয়ে গৌরব করা বৃথা আল্লাহ রসুলকে আল্লাহ একদিন বলে হাবিব আপনার উম্মতকে বলেন আমার চাদর যাতে না ধরে আল্লাহ রসুল পরেশান হয়ে গেলেন আল্লাহ বলো কি আমার উম্মত তোমার চাদর ধরে আল্লাহ তোমার চাদর কি বলে অহংকার আমি আল্লাহর চাদর আপনার উম্মতকে না করে আমি আল্লাহ চাদর যাতে না ধরে এই চাদর যে হাত দিবে আমি আল্লাহ তাকে অবশ্যই দুনিয়ার থেকে পতন দিয়ে দিব কিন্তু বড় আফসোস দিন দিন খালি অহংকারই বাড়ে ভাবে আমার অনেক কিছু হয়ে গেছে সাতা কিচ্ছু না সাতা কিচ্ছু না কি অহংকার আছে মানুষের বলেন তো আজকে যদি একজন মানুষের মৃত্যু হয় মরণ হয়ে গেল একজন মানুষ বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি মারা গেল মনোযোগ দিবেন মারা গেল কোটি কোটি টাকার মালিক মারা গেল কোন কোন ধনী সত্তর আশি হাজার কোটি টাকা রেখে কবরে চলে গেল রানী এলিজাবেথ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে অন্যতম একজন এবং ক্ষমতাশালী একজন মহিলা ছিলেন একটা হীরক খণ্ড তার কপালের মধ্যে শোভা পাইত সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার একটা হীরার দাম কোহিনুর হীরা পৃথিবীর মধ্যে এর চাইতে দামি হীরা আর কারো নাই সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার বাংলাদেশের টাকা দিয়ে যদি ভাঙ্গাইয়া এই নরসিংদী আপনাদের মাথায় এক হাজার টাকার বান্ডিল বস্তা করে দেওয়া হয় তাহলে আপনারা নিয়ে সারতে পারবেন না এত টাকা একটা হীরক খণ্ডের দাম সত্তর বছর ধরে রানী এলিজাবেথের কপালের মধ্যে সেটা শোভা পাইল কিন্তু সত্তর বছর পরে যখন সে মারা গেল চব্বিশ ঘন্টা পরে তার শরীরের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়েছে এটা বাজান আমার কথা না বিজ্ঞানের কথা মানুষ মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টা পর থেকে শরীরের ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে যায় এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায় দুর্গন্ধ বের হতে থাকে তখন এই দুর্গন্ধ মানে নিবারণ করার জন্য দুনিয়াবি মেডিসিন প্রয়োগ করা হয় এবং মেডিসিন দিয়ে এই গন্ধ এবং পোকা নিবারণ করার চেষ্টা করা হয় কিন্তু যদি মেডিসিন না দেওয়া হয়
থেকে শরীর থেকে গন্ধ বের হতে থাকে এই গন্ধের কারণে তার ছেলে তার মেয়ে আত্মীয়স্বজন যাই কিছু বলেন না কেন তার পাশে আর কেউ থাকতে পারে না তার মানে একজন মানুষ মরে যাওয়ার পরে তার আর কিছুই থাকলো না 24 ঘন্টা পরে গন্ধ বের হয়ে আসলো কবর দেওয়ার পরে বাজানো 17 দিনের মাথায় 3 দিনের মাথায় তার পেট ফেটে যাবে মিসমার হয়ে যাবে 17 দিনের মাথায় সমস্ত শরীরের পচন ধরে যাবে 2 মাসের মধ্যে তার শরীরে কোনো গোশত থাকে না হাড়ি ছাড়া 1 বছরের মধ্যে হাড়ি গুলো বাবা পচে যায় শেষ জীবনের দাম আছে কি দম ফেরাইলে ফুটুস কিচ্ছু না আল্লাহর কসম করে বলি কেউ আপন নাই দম ফুরাইলে কবরে আপনার কেউ আপন নাই যিনি আপন তিনি নবী যিনি দেখতে আসবে তিনি নবী কঠিন ওই সময় আপনার পাশে যিনি আসবে তিনি নবী গোলামি করলে নবীর গোলামি করতে হবে ভালোবাসলে নবীর আহলে বাইতকে ভালোবেসে যেতে হবে কথা বলেন ঠিক কি না খুব ইম্পর্টেন্ট কথাগুলি বলতেছি জানাটা আমাদের জন্য আমরা সবাই ভুলে যাই আল্লাহ কোরআনের এক আয়াতে বলছে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة Attention. قل إن الموت الذي تفرون وحبيب أبني بولي دين أبني جنان أبنر أمت كي أمر بندا دیکھ بندا جغني لوكات لكن جو تو دوري جاك لكن پرتبی شب چیت گفیر شمدر نام گفیر شمدر پرشانت مہشا کر 36,000 ফিট গভীরতা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট এর উচ্চতা 29,000 ফুট এই 29,000 ফিটের বিরাট বড় পাহাড়টাকে যদি আপনি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন তো নামতে 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 সমুদ্রের তলদেশে যখন যে মিশে যাবে পাহাড়ের উপরি ভাগ থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে এই গভীর সমুদ্রের মধ্যে যদি আপনি লুকানোর চেষ্টা করেন আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলেন উম্মতকে বলেন মরণ তার সাথে মুলাকাত করবে আজরাইল তার সাথে দেখা করবে একসাথে বলা যাবে আল্লাহু আকবার এই ক্ষমতার একমাত্র মালিক কে একমাত্র মালিক فأنبئكم بما كنتم تعملون قرآن شريف ভালো লাগে কালাম কার পৃথিবী এক পাশে রাখবেন সৃষ্টি এক পাশে আর আল্লাহর কালাম আর এক পাশে কোরআনের চাইতে শক্ত দলিল পৃথিবীতে আর কিছু হতে পারে আজকে আমার দেশে নাস্তিকতে বিশ্বাসী ওরা বলে সব প্রকৃতির মাধ্যমে হয় তোদেরকে জিজ্ঞেস করবেন বাপ তোর বাচ্চাটাও কি প্রকৃতির মাধ্যমে হইছে নাস্তিকরে জিজ্ঞেস করবেন ওই যে কয়দিন আগে এক নাস্তিক বলছে আল্লাহ রসুল মরুভূমির ডাকাত ছিল যারা আল্লাহ রসুলকে মরুভূমির ডাকাত বলে বুঝবেন ওদের জন্মে ভেজাল আছে কথা বলেন ঠিক কি না ওর জন্ম হয় জোরে জঙ্গলে আথারে পাথারে আর না হয় হোটেলে মোটেলে অবৈধভাবে হয়েছে খোঁজ নিয়ে দেখেন ওর বাড়ি খোঁজ নিয়ে দেখেন ওর মাকে জিজ্ঞেস করে ওর জন্ম দুই নম্বর ভাবে হয়েছে আর এক বেটার মাধ্যমে হয়েছে আল্লাহ কসম করে বলেন এর কোরআন মিথ্যা হবে উতুল্লিম বাদ যালিকা জানিব হে নবী আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আপনি জেনে রাখেন এদের প্রত্যেকটার জন্মের ভিতরে ভেজাল আছে সন্দেহ 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 করলেও আপনার ইমান নষ্ট হবে যে নাস্তিক বলে মানুষ এমনি এমনি হয় তোকে জিজ্ঞেস করবেন তোর বাপ সারা তো তুই কেমনে জন্ম নিছিস তাই কয়
কি কথা কন্না না বুঝলি ও বাপ ছাড়া তো নিজেও জন্ম হয়নি তে এমনি এমনি মানুষ কেমনে হয় আল্লাহু আকবার তাহলে একমাত্র মালিক একমাত্র স্রষ্টা সন্দেহ আল্লাহ ডাক দিলে আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে জানান সৃষ্টির যেখানে আমার বান্দা পালাক না কেন লুকাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশশাহাদাত আমার বান্দা আমি মালিকের দরবারে তাকে আসতে হবে এমন এক জায়গায় আমি মালিক তার প্রকাশ্য অপ্রকাশ্য ওপেন আর গোপন আমি সব জানি এরপর আমার আল্লাহ বললেন ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন হুজুর আপনি বলে দেন সে জীবনে যত আমল করেছে যা করেছে আমি রব্বে করিম তার আমলনামা তার সামনে পেশ করে দেখাই দিব ১৪০০ বছর পরে ইসমাইলের দরকারটা কি মাহফিল দেওয়ার ইসমাইল কি এ দেশে একাই শুধু নবীর উম্মত না আরো আছে তাহলে একা ইসমাইল কেন দৌড়াবে ইসমাইলের দায় ঠেকলো কি ইসমাইল একটা জায়গা দায় ঠেকা ইসমাইল আহলে বাইতে রসুলকে ভালোবাসে কথা বলেন ঠিক কি না শুধু ইসমাইল একা বাসে না আপনারাও বাসেন বিদায় আজকে চলে আসছেন আজ যাদের অন্তরে গুজামিল আছে এরা ঠেলা ঠেলি করছে সন্দেহ নাই নবী কি আমরার বক্তা সাহেবের না সবার কি কথা কন না কেন নবী কি আমাদের না সবার তো হাসান হোসেন কি আমাদের না সবার তো আমরা এলাম অন্য কেউ খুশি করবে কারণ কি কথা কন না তার মানে বোঝা গেল অন্তরের দোষ আছে প্রিয় মুসলমান আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা শুনিয়া নাও আল হাসান ওয়াল হুসাইন ইবনা আমার হাসান আর হুসাইন দুইজন আমার আওলাদ আমার বংশধর মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি আমার হাসান হুসাইন কে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ আমি নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ আমার আল্লাহকে যারা ভালোবাসবে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হাসান হোসেনকে ভালোবাসতে কি রাসূলুল্লাহ শুধু সাহাবীদেরকে বলছেন না সবাইকে বলছেন এখানে যে পীরের মুরিদ হন যে বংশের ছেলে হন যে এলাকার লোক হন যে রাজনীতির ব্যক্তিত্ব হন যে রাজনীতির অনুসারী হন ও রাজনীতি ছাতা আপনার কাছে ও বংশ আপনার কাছে ও গোষ্ঠীও আপনার কাছে কোন মাদ্রাসায় পড়ছেন ওটা আপনার কাছে কোন কলেজে পড়ছেন ওটা আপনার কাছে আপনি কালা না ধলা না শিক্ষিত না অশিক্ষিত মূর্খ না দিনওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর কোটিপতি ওটা আপনার কাছে মুসলমান হিসেবে নবীর উম্মত হিসেবে আওলাদ রাসূলকে ভালোবাসতেই হবে কথা বলেন ঠিক না এক কথাই শেষ বাকি যুগে যদি বলেন আমি রসুলের উম্মত তো ভালোবাসত আর যদি বলেন না আপনি ইয়াজিদের উম্মত তো চলে যান কি কথা কন নাকি খারাপ বলছি যদি কন আপনি ইয়াজিদের উম্মত তো চলে যান ও কিয়ামতের ময়দানে ইয়াজিদের কাছ থেকে সুপারিশ নিয়ে নিবে আর আমরা আমাদের রসুলের কাছ থেকে সুপারিশ চাইয়ে নিব কষ্ট হইতেছে রাত ভরে দলিল দেওয়া লাগবে রাত ভরে দলিল লাগবে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজা হাশরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে কথা বলে ঠিক কিনা হ্যাঁ
সিন্ধিবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় নরসিংদীর মুসলমান মেলানগরের মুসলমান এই অঞ্চলে শহরে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ দাওয়াত পাইছে কিন্তু হাজার হাজার মানুষই সামিয়ানার নিচে আজ আসতে পারে নাই ইমাম হোসেন যেদিন কারবালায় ছিলেন সেদিন উনার সঙ্গে ছিল মাত্র 72 জন আর ইয়াজিদের পক্ষে ছিল 22 হাজার সেদিন ইমাম হোসেনের পক্ষেও কিন্তু মানুষ ছিল না তাই বলে এটা না ইমাম হোসেন বিহকের উপরে ছিল তাই মানে এটা না ইয়াজিদের দলে লোক ছিল বিষয় ইয়াজিদ বেশি জান্নাতি ইমাম হোসেনের পক্ষে লোক নাই বিদায় ইমাম হোসেন জাহান্নামী বিষয়টি এরকম না সুবকরে জান্নাতে যদি যাইতে চাও ইমাম হাসান হোসেনের সিগনেচার লাগবে আপনি ঠিক বললো ঠিক ও সাদা না ঠিক বললো ঠিক কারণ আপনার আমার ঠিক আর বিঠিক দিয়া ইমাম হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার হয় নাই উনাদেরকে জান্নাতের যুবকদের সর্দার কিন্তু আল্লাহ কর্তৃক নির্বাচিত উনি যখন ছোট ছিল দুনিয়াতে ছিল তখনই নবী বলে গেছে এরা দুইজন জান্নাতের যুবকদের সর্দার তার মানে এরাও দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে কি কথা কোন ঠিক কিনা আর ফাতেমা সম্পর্কে নবী বলছেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ রাওয়াহুল বুখারী নবী বলেছেন উম্মাত তোমরা শুনে রাখো জেনে রাখো আমার এই কলিজার টুকরা আমার ফাতেমা আমার কলিজার একটা অংশ আমার এই ফাতেমা হলো পৃথিবীর সৃষ্টি সমস্ত নারীদের জান্নাতি নারীদের সাইয়্যিদিনী সর্দার এই কথা আমরা ভোট দিয়ে বানাই নাই আল্লাহ নিজে নির্বাচন করছে অতএব জান্নাতে যাইতে হলে রসুলের পরিবারের এই মাধ্যম ছাড়া কদম ছাড়া আর সিগনেচার ছাড়া নসিবে হবেন না কিন্তু কি কথা কন না কেন নসিবে হবেন না বলতে অনেকে ভাবে যে আমি নামাজ দিয়ে জান্নাতে চলে যাব নামাজ দিয়ে যাবেন ঠিক আছে নামাজ পড়বেন এটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে রসুলের দরকার ঠিক আসতে হবে নজরে হবে একটা দলিল দিই সুনান তিরমিজির বাবু শাফা এই পরিস্থিতির ভিতরে একটা হাদিস আছে নবীর একজন খাদেম খাদেমের নাম হযরত আনাস 10 বছর খেদমত করছে কত বছর 10 বছর রসূলের জায়নামাজ বিছাইছে খাবার জোগাই দিছে উটের হাওদার নির্মাণ করছে উটের রশি ধরে টানছে তাহাজ্জুদের পানি জোগাড় করে দিছে রসূলের এই বিছানা জোগাড় করে দিছে আল্লাহর নবীর চিঠিপত্র আগায় জোগাই দিছে 10 বছর খেদমত করছে কত বড় সৌভাগ্যবান যে রসুলের দরবারে খাদেম ছিল এই লোক আর জীবনে কারণ নসিব হবে না খাদিম রসুল খাদিম রসুল হযরত আনাস একদিন যে রসুলুল্লাহকে বলতে ইয়া রসুলুল্লাহ আমি গরিব মানুষ আমি কি চাও হুজুর দোয়া করে দেন বরকত যাতে আল্লাহ আমার সন্তানে এবং জমি জমি সম্পদে যাতে আল্লাহ বরকত দিয়ে দেন আল্লাহকে আল্লাহ আমার খাদেম দোয়া চাইতেছে আল্লাহ তুমি তো সন্তানে জমি জমায় টাকা পয়সা তুমি অগণিত বরকত দিয়ে দাও আল্লাহ সন্তান দিতে দিতে 100টা দিছে সবার খেজুর গাছে খেজুর ধরছে একবার আর খাদেম রসুলের খেজুর গাছে খেজুর ধরছে দুইবার সবার উটের বাচ্চা হইতো এইটা হ্যাঁ হ্যাঁ উটের বাচ্চা হইতো দুইটা সবার খেজুর ছাগল হইতো দুইটা বাচ্চা হের বাচ্চা হইতো চারটা সুবহানাল্লাহ কি বাড়ি যায় 100টা ফুলা বন আছে এরকম বেড়া আছে কিনা বাংলাদেশে পৃথিবীতে আছে কেন এরকম বেড়া 100টা বাচ্চা হইছে তার মানে আল্লাহ কি পরিমাণে বরকত দিছিল একসাথে বলবেন মারহাবা নবীর দুয়ার পাওয়ার আসেনিও হযরত খাদেম রসূল আনাস নবীর দরবারে একদিন ডেকে বলেন ইয়া রসূলুল্লাহ দয়া করে বলবেন কি কিয়ামতের মাঠে আমি আপনাকে গেলে কোথায় পাবো হুজুর কিয়ামতের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না আপনি দয়া করে বলে দেন আল্লাহর নবী বলেন খাদিম যাও আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের মাঠে তোমাকে না নিয়ে আমি রসুল জান্নাতে যাব না চিৎকার করে বলবেন আল্লাহু আকবার কাজী নজরুল কত চমৎকার একটা শের লিখেছেন কবিতা কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস বুঝা যান
এই মেধার জ্ঞান কিন্তু আল্লাহ প্রদত্ত লেখাপড়া করলে মেধাবী হওয়া যায় না বিরাট লেখাপড়া করলে অনেক কিছু হওয়া যায় না আমার একজন ক্লাসমেট ছিল ভাইজান সারা দিন রাত 24 ঘন্টা টেবিলের উপর বসে থাকছে শেষ পর্যন্ত সে ডাকাত হয়ে গেছে একসাথে আলেম পরীক্ষা দিচ্ছে আর এক ক্লাসমেট দাখিলের সময় আলেমের সময় আমি তার নিজে পরীক্ষা দিয়ে দিছি আর এক ক্লাসমেট ছিল আমি তারে নিজে পড়াইছি এখন সেই ওই জসকোটের রায় অ্যাডভোকেট এবং একটা কলেজের সেই লেকচারার আমি তারে নিজে পড়াইছি ফোন দেয় আমার খুব মহব্বত করে তা দোস্ত কেমন আছো না আলহামদুলিল্লাহ তা দোস্ত তোমার আল্লাহ ভক্ত বানাই দিছে আমার আল্লাহ আরেক দিয়ে আল্লাহ কে জুন দেখে একটা কে আর কয়েকজন পুলিশ অফিসার একজন সেনাবাহিনীর অফিসার এক একজন এক এক দিকে গেছে আবার কেউ আমার ক্লাসের সবচেয়ে ফাস্ট বয় দে সে এখন চাকরি করে না খালি বড়গুলি ঘুরে বেড়ে নাই এই জন্য বলি হবে না মালিকের ইচ্ছা ছাড়া কাজী নজরুল আন্ডারমেন্ট ঠিক জীবনীর উপরে থিসিস করা লাগে নামের আগে ডক্টর লাগানোর আগে তার নামের জীবনীর উপরে থিসিস এমফিল করে আমার দেশের ছেলেরা নামের আগে ডক্টর লাগায় কাজী নজরুল কত চমৎকার আমার নবীর শানে একটা নাত লিখেছেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী বলেন সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার মেঘের বাণী হা নবীর উম্মত সাহাবি খাদেমুর রাসূল দেখে বলে হুজুর মহশরের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না গো নবী দয়া করে বলবেন কি কোন জায়গা গেলে আপনাকে হাশরের মাঠে খুঁজে পাবো আল্লাহ নবী ডাক দিলেন সাহাবি তুমি আমাকে মিজানের পাল্লায় গেলে খুঁজে পাবে বলে হুজুর মিজানের পাল্লায় যদি না পাই সাহাবি চলে যাবে হাউজে কাউসারে নবী গো হাউজে কাউসারে যদি খুঁজে না পাই সাহাবি চলে যাবে ফুলসিরাতের পারে নবী গো ফুলসিরাতের ঘাটে যদি আপনাকে খুঁজে না পাই সাহাবি খাদিম এই তিনটা জায়গা তুমি আমাকে পাবা এক নম্বর আমাকে মিজানে দুই নম্বর হাউজে তিন নম্বর ফুলসিরাতের ঘাটে এই তিনটা জায়গায় তুমি খুঁজবা এই তিনটা জায়গায় আমি হাসরের মাঠে দাঁড়াবো আমার গুনাহগার উম্মত যাতে জাহান্নামে চলে না যায় চিৎকার করে বলেন না মারা হাউ রসুল লাগবে নি আওয়াজ আসতে বলতেছে রসুল লাগবে নি খালি লাগবে মরে দেখেন দুনিয়া অল্প সময়ের জন্য এই দুনিয়ার মাটি কত রাজা বাচ্চাকে ধূলিসাৎ করে দিয়েছে কত ক্ষমতা বলা মানুষকে ধূলিসাৎ করে দিয়েছে আরে একসাথে 1000 মানুষের সাথে যারা তলোয়ার চালাইতো তারা পর্যন্ত মাটির সাথে মিশে গেছে হালাকু চেঙ্গিস 1-2 কোটি মানুষ হত্যা করেছিল চেঙ্গিস খান রাজত্ব বাঁচানোর জন্য 2 কোটি মানুষ কল্পনা করতে পারবে 2 কোটি মানুষকে জবাই দিয়েছিল চেঙ্গিস খান তার রাজত্ব টিকানোর জন্য আজ চেঙ্গিস খানের সমাধিও খুঁজে পাওয়া যায় হালাকু ইরাকের বাগদাদে 3 দিনে 16 লক্ষ মানুষ জবাই দিয়েছিল 3 দিনে কল্পনা করতে পারবেন ইরাকের বাগদাদে কি বিভীষিকাময় চলেছিল 1 মাস পর্যন্ত টাইগ্রিস দাজলা নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছিল শুধু লাশ আর লাশ রক্ত আর রক্ত 16 লক্ষ মানুষ মেরেছিল 20 লক্ষ মানুষের 16 লক্ষ মানুষ মেরে ফেলেছিল মাত্র 4 লক্ষ মানুষ বেঁচে ছিল হালাকু ভেবেছিল 16 লক্ষ মানুষ মেরে ফেলে দিয়েছি ইসলাম মিটিয়ে দিয়েছি আজ হালাকু নাই কিন্তু ইরাকের বাগদাদের জমিনে কালেমার পতাকা আজ উড়ে
করে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ইজাবত ইসলাম এখন আছে হালাল করে চেঙ্গিস নে এই সব মিটে গেছে পৃথিবীরাজ ভেবেছিল মুসলমান বিদায় করে খাজা মঈনুদ্দিন চিশত আজমারি সঞ্জিল না বললেই তো ছেলেরা তো ইতিহাস জানে না আমি পাতিহাস না সাতা কি পরে না পরে ও জানে ভালো জানে খাজা মঈনুদ্দিন চিশত আজমারি সঞ্জিল আল্লাহু আকবার হযরত খাজা আজমারি সঞ্জিল উনার দরবারে একজন অন্ধ কালেমা পড়ল পৃথিরাজ রাজ দরবারে চাকরি করত এই অন্ধ কর্মচারীকে পৃথিরাজ তাড়িয়ে দিল রাজ দরবার থেকে অন্ধ এসে খাজার দরবারে এসে অভিযোগ জানালো হুজুর কালেমা পড়ার কারণে পৃথিরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছে হুজুর আপনি তো আল্লাহর ওলি অভিভাবক আপনি আমার পৃথিরাজের কাছে আপনি একটা চিঠি পাঠান পৃথিরাজ যাতে আমার চাকরি ফিরিয়ে দেয় চিঠির মধ্যে লেখলো ও পৃথিরাজ আমি একজন মুসলমান ফকির খাজা আজমিরি বলতেছি আপনাকে অনুরোধ করি আমার এই মুসলমান আমার মুরিদ সে অন্ধ গরিব মানুষ চাকরি না থাকলে বাচ্চারা না খেয়ে থাকবে আপনি তার চাকরিটা পুনরায় বহাল করে দেন পৃথিরাজ চিঠি লেখলো কোন মুসলমানের চাকরি আমার রাজ দরবারে হবে না চিঠিখানা পৃথিরাজ টেনে টেনে ছিঁড়ে ফেললো খাজার মনে বড় কষ্ট লাগলো খাজা আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ রাজত্ব শেষ রব্বে করিম বলেন হ্যাঁ পৃথিরাজের রাজত্ব শেষ ওই দিন রাত্রিবেলা মোহাম্মদপুরি সীমান্তে ঘুমাইতেছিল স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও পৃথিরাজ স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও ও মোহাম্মদপুরি তাড়াতাড়ি ভারতবর্ষ তুমি আক্রমণ করো আমি খাজা আজমিরি তোমাকে হুকুম প্রদান করলাম পৃথিরাজ ঘুম থেকে মোহাম্মদপুরি ঘুম থেকে উঠার পরে বললো না খা আর দেরি না আমাকে একজন মহান আল্লাহর ওলি স্বপ্ন দেখাইছেন ভারতবর্ষ আক্রমণ করার জন্য জীবন যাই চলে যাবে কিন্তু আজ আর দেরি করা যাবে না মাত্র 120,000 সৈন্য নিয়ে মোহাম্মদপুরি আক্রমণ করলো 300,000 সৈন্য দিয়েও পৃথিরাজ যুদ্ধের ময়দানে টিকতে পারে নাই খাজা আজমির থেকে একটা ধুলি নিক্ষেপ করেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই ধুলিখানা মেরেছিল আজমির থেকে ধুলিবালি যায় পড়েছিল পানিপথ প্রান্তরে শত মাইল দূরে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলেন পাওয়া আসে না নাই ইসলাম এসেছে আল্লাহর ওলিদেরকে দিয়ে কথা বলে ঠিক না বেঠিক ইসলাম পেয়েছে তাদেরকে দিয়ে আজকে একদল এসে বুকে হাত বেঁধে নামাজ পড়ে হাতে বুঝতেছে যে ধর্ম উনি শিখে গেছে এমন ভাব লইছে আমার তারাবির নামাজ 20 টাকা থেকে চুরি করে 8 টাকা বানাই ফেলেছে 12 রাকাতই নাই জুতা চুরু তো ভালো কি কথা কম না আমার নামাজ চুরি করে ফেলছে খাজা আজমির কি সারা জীবন না খেয়ে থেকে চলে নামাজ চুরি করার জন্য শুধু রিয়ামান থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছিল নামাজ চুরির জন্য হ্যাঁ নবীর উম্মত আসেন এইদিকে আল্লাহ বা কথা বাড়াবো না ওলিদের অবদানে দিন পেয়েছি মূল কথা যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি তাহলে বলেন আমরা এমন একজন মালিকের কাছে ফিরে যাব সেই মালিকের নাম কি আপনার ওপেন আর গোপন যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন এখানে কোনো সন্দেহ নাই বাজানো দুনিয়াটা অল্প সময়ের জন্য আমরা আসছি এখান থেকে দুইটা জিনিস আমাকে নিয়ে যাওয়া লাগবে পৃথিবীতে অহংকার দেখায় কোনো লাভ নাই পৃথিবীতে গর্ব দেখায় কোনো লাভ নাই এলেমের অহংকার দেখায় কোনো লাভ নাই এই জন্য আমার প্রিয় মুর্শিদ একটা শের আমাদেরকে গাইতেন এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি এলেমের বাহাদুরি
জীবন টুকু দাও ঢালি, এলেমের অহংকার সম্পদের অহংকার বাবা করে কোনো লাভ নাই, সেজদা হবে কার, জোরে বলতে হবে কার, জিকির হবে কার, ইবাদত হবে কার, সন্তুষ্টি হবে কার, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে আসছি। মাহফিলের নাম শোহাদায় কারবালার স্মরণের মাহফিল, শহীদ যারা হয়েছিলেন তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা কি করে তার শাহাদাতের বর্ণনা খান আপনাদের সামনে দিব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কর্তিত মস্তক মোবারক কেটে নিয়ে গেল কুফা নগরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে, চোখের সামনে সন্তান শহীদ হলো মোট 72 জন সঙ্গী ওনার সামনে শহীদ হয়েছিলেন, প্রায় আহলে বাইতের সংখ্যা ছিল 25-30 জনের মতো। হযরত ইমাম হুসাইনের বেটা ভাতিজা ভাগিনা সহ এবং গোষ্ঠীর বংশের মানুষ সহ এরকম প্রায় 25-30 জন তার ফ্যামিলির লোক শহীদ হয়ে গেল, বাকি ওনার আত্মীয় স্বজন বন্ধুবর্গ সফর সঙ্গীরা শহীদ হয়ে গেল। আহা ইমাম হুসাইন যুদ্ধের জন্য তিনি যান নাই, তিনি গিয়েছিলেন হকের জন্য, এই জমিনে হক প্রতিষ্ঠিত করার জন্য আহলে বাইত রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। ও মুসলমান, ওনার খণ্ডিত কর্তিত মস্তক মোবারক নিয়ে যাওয়া হলো কুফা নগরে, পবিত্র মাথা কুফা নগরে নিয়ে যাওয়ার পরে কুফা নগরের ওই যে রাজপ্রাসাদের চেয়ারে বসা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। মনে রাখবেন উবাইদুল্লাহর বাবার নাম ছিল জিয়াদ, জিয়াদের কোনো বাবার পরিচয় ছিল না, জিয়াদ জন্ম নিয়েছিল অবৈধভাবে, এই যারর সন্তান ছিল। জিয়াদের ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম রাখা হল উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর মায়ের নাম ছিল মারজানা, এই মহিলা খুব ভদ্র মহিলা ছিল এবং এই মহিলা তার ছেলেকে ভৎসনা করেছিল, ছেলেকে গালিগালাজ করেছিল ইমাম হোসেনকে শহীদ করার পরে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক রাখা হয়েছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক মাথা মোবারক যখন রাখা হলো, ঠিক তখনই উবাইদুল্লাহ একটা লাঠি হাতে করে ইমাম হুসাইনের মুখের মধ্যে, চোখের মধ্যে এবং মাথার মধ্যে আঘাত করতেছিল, মৃদু মৃদু ধাক্কা মারতেছিল এবং ঠুকাইতেছিল, আর বলতেছিল হুসাইন বুঝতেই পারলি ইয়াজিদের সাথে বিবাদ করলে তার কি ফল হয়। মজলিসের মধ্যে হাজারে হাজার মুসল্লি মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই, একজন সাহাবি ওই মজলিসের মধ্যে দাঁড়ানো ছিল, তার নাম যায়েদ ইবিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সহ্য করতে পারেন নাই, বৃদ্ধ সাহাবী লাঠির উপরে ভর দিয়ে তিনি মজলিসে আহলে বাইত রাসূলকে এক নজর দেখার জন্য এসেছিলেন। হযরত ইমাম হুসাইন যখন ছোট, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু তখন কেবলমাত্র ওই রসুলের দরবারে কাটান, তখন তিনি যুবক ছিলেন, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে যান তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, একটা লাঠির উপরে ভর দিয়ে তিনি আজ আসছেন ইমাম হুসাইনকে এক নজর দেখার জন্য। এসে দেখতেছেন উবাইদুল ইবনে জিয়াদ তাকে অপমান করতেছে, লাঠি দিয়ে আঘাত করতেছে, হযরতে যায়েদ বিন আরকাম ধমক দিয়ে বলতেছে মারজানার ছেলে তোর হাতের লাঠি সরা, আমি রাসূলুল্লাহ সাহাবী যায়েদ বিন আরকাম, আমি কত হাজার বার শতবার দেখেছি যে মুখের মধ্যে তুই লাঠির আঘাত করিস ওই মুখের মধ্যে রহমাতুল লিল আলামিন চুমা লাগাইত, একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শুধু রসুলের পক্ষে কথা বলার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রসুলের সাহাবী যায়েদ বিন আরকামকে ধমক দেবে, এই পুরা তুই বুড়া না হলে এখনই তোকে জবাই দিতে, সাহাবিকে ধমক দিচ্ছে। জেনারেটর আসেন,
একটু বসা, আমরা বলি মারহাবা, কিছু সময় কি আর বসা যাবে? ইমাম হুসেন কারবালায় শহীদ হয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অনেক গরম ছিল, ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, পালিয়ে যান। আমরা কি একটু সময় আহলে বাইতের রাসূলের মহব্বতে বসতে পারবো না ইনশাআল্লাহ? আর মাত্র 15 মিনিট সময় আমাকে, না বেশি না, 15 মিনিট আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বেশি না, 15 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব, না সারা রাত করলেও মজা লাগবে না আমি জানি, কিন্তু এটা করব না, কারণ এখানে অনেক শ্রমিক আছেন, কর্মচারী আছেন, ব্যবসায়িক আছেন, এই আপনারা এই কালকে সকালে কাজে যাবেন, অফিস আদালত আছে, এই জন্য বেশি রাত করবো না। আমি মূল আলোচনা যা করার সেটা করে ফেলছি, তাহলে হকের উপরে থাকা এটা আমাদের ইমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? যায়েদ বিন আরকামকে সাহাবীকে ধমক দিছে উবাইদুল্লাহ, এই সাহাবী বুড়া না হলে তোকে জবাই দিয়ে দিত। যায়েদ বিন আরকাম দেখে বলেন, এরে এই উবাইদুল্লাহ আমার জানার ছেলে, আমি রাসূলুল্লাহ সাহাবী, একবার না দুইবার না আমাকে একবার মারবি, আবার আল্লাহ জীবন দিবে, আবার মারবি আল্লাহ আবার আমাকে জীবন দিবে, 1000 বার যদি আমাকে শহীদ করো আর 1000 বারই যদি তুমি আমাকে হত্যা করো, তারপর আমি যায়েদ বিন আরকাম রাসূলুল্লাহর পক্ষে কথা বলে যাব, আমি মরণকে ভয় করি না। সরে বলা যাবে কে মারহাবা। সিন্দির মুসলমান রসুল করিমের সাহাবি যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুকে সেদিন ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে মজলিস থেকে সেদিন বের করে দেওয়া হল। তো আল্লাহর নবী বলেন, সাহাবিকান নুজুম, আমার সাহাবিরা আকাশের নক্ষত্র তুল্য, আমার সাহাবিরা আকাশের নক্ষত্র তুল্য। আল্লাহর নবী সাহাবীদেরকে এই পরিমাণে সম্মান দিয়েছিলেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুকে সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে নিয়ে দেওয়া হলো। রাসূলের আরেকজন সাহাবী, তার নাম ছিল আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইনের পবিত্র মস্তক যখন নিয়ে যাওয়া হলো সিরিয়ার রাজধানী দামেস্ক, ইয়াজিদের সামনে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের জবানের মধ্যে আঘাত করতেছিল, মৃদু মৃদু চোখের মধ্যে আঘাত করতেছিল। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন, আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেন নাই। আবু বারজা আসলামী ধমক দিয়ে বলেন, এই ইয়াজিদ, তোমার লাঠি তোমার থেকে সরাও, তোমার শরীর তোমার হাত থেকে সরাও, যেই মুখের মধ্যে তুমি আজকে লাঠির আঘাত করতেছো, আমি রাসূলুল্লাহর সাহাবী আবু বারজা আসলামী, আমি বলতেছি আমি নিজ চোখ দিয়ে দেখেছি, ওই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু বারজা আসলামী সেদিন একটা কথা বলেছিল, ইয়াজিদ কিয়ামতের মাঠে তোর সুপারিশকারী হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর হুসাইনের সুপারিশকারী হবে রাহমাতুল লিল আলামিন, সেইদিন তুই বুঝতে পারবি কে হক আর কে বাতিল। এই ইয়াজিদ, আজকে যার মাথা কেটে এনে যার মুখের মধ্যে লাঠি শরীর আঘাত করতেছিস, যাদের মাধ্যমে তুই কাজ করেছিস, ওই উবাইদুল্লাহ তোর সুপারিশকারী হবে, আর ইমাম হুসাইনের সুপারিশকারী হবে রাহমাতুল লিল আলামিন, তো কিয়ামতের মাঠে সেই দিন দেখা যাবে কে হক আর কে বাতিল। ইয়াজিদ ঘোষণা দিল, এই মাথা নিয়ে যাও। 3 দিন পর্যন্ত মাথা ঘোরানো হলো সিরিয়ার আশেপাশে, প্রত্যেক শহরে শহরে ঘোরানো হলো। অ্যাটেনশন, একটা কথা আজ মনে রাখবেন, ইমাম হুসেন শহীদ হলেন কারবালায়, কারবালা থেকে মাথা আনা হলো কুফাতে, 3 দিন পর্যন্ত মাথা প্রদর্শনী করা হলো, সারা কুফার গলিতে গলিতে আনন্দ মিছিল চললো, কুফার থেকে নিয়ে যা হলো সিরিয়া, সিরিয়ার সারা শহরের অঞ্চলে অঞ্চলে আনন্দ মিছিল চললো, সিরিয়ার থেকে নিয়ে যা হলো আসকালানে, আসকালানের যিনি গভর্নর ছিলেন তিনি আসকালানে নিয়ে যাওয়ার পরে এই পবিত্র মাথা মোবারক রেখে তিনি দাফন করে দিলেন। আসকালান যখন
বাসা বলেন ঠিক কিনা, হাত উঁচা করে বলেন ঠিক কিনা। তাকবীর আল্লাহু আকবার, আলে রিসালাত শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা মাহফিল কি হবে আগামী বছর হবে? কারা কারা চান একটু হাত উঁচা করুন তো মাহফিল হবে নিও, আল্লাহ কবুল করুন বলেন আমিন। তাহলে আমাদের সবার দায়িত্ব 600 বছর পরে ওনার মাথা মোবারক থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, ঠোঁট শুকায় নাই, চুল পড়ে যায় নাই, দাড়ি পড়ে নাই, চেহারা লাবণ্য তো নষ্ট হয় নাই, কিন্তু কর্তিত মাথা কি বুঝলেন? আজকে খুদার ঘর মসজিদে বসে ইয়াজিদের প্রশংসা করে, দূর বেটা নাফরমানের বাচ্চা, ওর চাইতে নাফরমান পৃথিবীতে কি আছে? ওকে কুকুরও দেখলো শরম পায় যে তুই আমার চাইতে নিকৃষ্ট। কি কথা বল না, শক্ত কথা বলতে বাধ্য হল না। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বাল আহয়া পবিত্র মস্তক মিশরে আনা হলো, আসকালান থেকে মিশরে যখন আনা হলো 554 হিজরি তখন চলে, তার মানে 500 বছর পরে আওলাদে রসুলের মাথা মোবারক আনা হলো 500 বছর। ঠোঁট তখনো জিন্দা, শরীরের চেহারার লাবণ্যতা তখনো জিন্দা, তাজা তাজা রক্ত ঝরে পড়ে না তখনো, চুল দাড়ি মোবারক তখনো কাঁচা, চোখ তখনো জিন্দা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক থেকে তখনো মিশকাম্বর আর জান্নাতের সুঘ্রাণ ছড়িয়ে পড়ল সারা এলাকায়। সুবহানাল্লাহ, কি বলা যাবে? আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান, আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, আমি আল্লাহর পথে যারা মারা যায় তাদেরকে মরা মনে করিও না, বাল আহিয়া, বরং তারা জিন্দা 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 জিন্দা। একসাথে বলেন জিন্দা জিন্দা। আমি বলি না আল্লাহ, আল্লাহর পরে আর কোন দলিল লাগবে? যারা বলে মরে গেছে ওর কপাল পুরা, এ কথা কর না কেন বলেন? আল্লাহ বলে জিন্দা, মোল্লা বলে মরা, ফতোয়া কার? আল্লাহ কেমন আর সব বাদ দিতে আল্লাহ বলেন বালা হিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। আল্লাহ বলেন তোমরা বুঝো না, তোমরা অনুধাবন করো না, তারা জিন্দা তোমরা বুঝো না। 500 বছর পরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক থেকে সুঘ্রাণ আসে, তখনও জিন্দারে মাথা, এখনো সেই মাথা মিশরে আছে বাজানো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমেন। ও মুসলমান, এই জন্য আপনাদেরকে বলবো, বুঝে যাওয়াটা জরুরি, শিখে যাওয়াটা জরুরি। এই জন্য আজকের মাহফিলটা অনেক বড় বরকতওয়ালা মাহফিল, দেশে হাজার হাজার মাহফিল হবে কিন্তু আহলে বাইতে রসুলের স্মরণে মাহফিল হবে না। বাজানো
এই মাহফিলে আমরা যারা আজকে বসে গেলাম প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি এই মাহফিলে না বসলে লস কি না আসলে লস কি ক্ষতি কি আর আইসি বা কি লাভ হবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই প্রশ্ন রাখতে পারেন সোয়াদা কারবালা মাহফিলে না দিলি বা কি হয় মাহফিলে না আসলি বা কি হয় প্রশ্ন রাখতে পারেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি না আসলে কি হবে আর আসলে কি হবে বলে দিয়ে যাই চুক্তি অনেকেই দিতে পারে ইমাম হোসেন শহীদ হয়েছে 1450 বছর পরে 1450 বছর পরে ওনার গুণগান কইরা ওনার জন্য মাহফিল সাজায় লাভ কি হবে ব্যাংক চিনেন নি আপনারা ব্যাংক 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 নরসিংদী ব্যাংক আসেনি শহরের মানুষের যন্ত্রণায় ব্যাংক ব্যস্তে চলে গেছে আর যে ময়লা পানি উবা ডুবা খাল মিলে গেছে এই পানির ভিতরে ব্যাংক থাকতে ব্যাংকে ফাঁসাটারে ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ফাঁসা ঘুরাইয়া পিছনের দিক ঘুরাইয়া ব্যাংকে সিরিজ সিরিজ করে পেশাব করতেছে তো আল্লাহ ডাক দিতে ব্যাংক করো কি আল্লাহ তো সবই জানে বলে আল্লাহ পেশাব করতেছে বলে পেশাব কেন করো বলে আল্লাহ তোমার খলিলকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে আগুন নিভানোর চেষ্টা করতেছে আসতে হলো না আচ্ছা ব্যাংকের পেশাবে কি আগুন নিভে নিভেন তো আল্লাহ ডাক দিল ব্যাংক তোর ফেসাবিকের আগুন নিভবে ব্যাংক আমুষ জানি নিপত তো ফেসাব করিস কেন বলে রব কেয়ামতের কঠিন মাঠে লক্ষ কোটি মাখলুকের ভিড়ে যখন আমাকে ডাক দিবা তোর ভূমিকা কি ছিল তখন আমি বলবো আল্লাহ আমার সামান্য ফেসাব মাই গিয়া আমি আগুন নেভানোর চেষ্টা করছি না হয় নাই আরো জোরে আরে শহরে তো হাজার হাজার মুসলমান আছে মাহফিল তো কারবালা স্মরণের মাহফিল আহলে বাইতে রসূলের স্মরণের মাহফিল ইমাম হুসেইন শুধু শহীদ হন নাই নিজের সন্তান শহীদ হয়েছে পরিবারের সব শহীদ হয়েছে দেশ ছেড়েছেন সম্পদ ছেড়েছেন জীবন ছেড়েছেন সুখের সংসার ছিল আরে রসূলের নাতি পৃথিবীর সব মানুষকে যদি বলতেন মুসলমানদেরকে তোমরা খাবার দাবার চাই গেলে আমার ঘরে দিয়ে যাও ওই সময় হাজার হাজার মানুষ উট দুম্বা ছাগল বেলা চার ডাল ইমাম হুসেনের ঘরে দিয়ে আসতো ওনারা শহীদ হওয়ার দরকার ছিল না কিন্তু পিপাসার তৃষ্ণা নিয়ে হকের জন্য নানার দিনের জন্য ইসলামের জন্য সেই দিন তিনি শহীদ হয়েছিলেন ইমাম হুসেইন হকের জন্য শহীদ হলো আর তুমি মাহফিলে আসতে তোমার লজ্জা করে তুমি মুসলমান বলে দাবি করতেছো পুরো মুসলমান আমরা ব্যাংকের তরিকে আছি কিচ্ছু না হলো পেশাব করে দিয়ে আমরা পক্ষে থাকার চেষ্টায় আছি কথা কোন ঠিক কি না ব্যাংকে পেশাব করে দিয়ে ইব্রাহিমের পক্ষে ছিল আমরা মাহফিলে আইসে দিয়ে আমরা আহলে বাইতের পক্ষে আছি রাসূলুল্লাহর পক্ষে আছি কথা বলে ঠিক কি না এটা আমাদের দাবি এটাই আমাদের চাওয়া আর কিচ্ছু না আল্লাহ আমাদের কাছে টাকা পয়সা চাইছে যে ইমাম হোসেন শহীদ হয়ে গেছে তোরা যারা আমার বান্দা আছো টাকা পয়সা সোনা দানা যা আছে সব আমার কাছে নিয়ে চাইছে চাই না আল্লাহ কি চাইছে অন্তরের ভালোবাসা তুমি মহাব্বত করে আসো কিনা বসো কিনা দেও কিনা এটি আল্লাহ চাইছে তো যা হোক আমি আর কথা বাড়াবো না বেশি রাত করলে কষ্ট হবে ভাই ইসমাইল এই 25 বছর ধরে মাহফিলটা চলো মা আপনারা সহযোগিতা করেন ওনার দিকে তাকায় না ইসমাইলের দিকে তাকায় না সহযোগিতা করবেন আল্লাহ রসুলের আওলাদদের দিকে তাকায় না কি কথা কোন ঠিক কিনা ইসমাইল ইব্রাহিম ওই অন্য কোন ব্যক্তি এখানে ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আহলে বাইতের রসূল যারা শহীদ হয়েছিলেন ওনাদের মহাব্বতের দিকে তাকাইয়া আপনার ডানে বামে থাকবে আল্লাহ সকলকে তৌফিক দিক বলে না কষ্ট হচ্ছে নি আপনাদের বলি শাহাদাতের মৃত্যুটা এমন একটা দামি মৃত্যু আল্লাহ রসুল বলছেন মরতে দেরি হবে তোমাকে জান্নাতে যেতে দেরি হবে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ প্রত্যেকের এই শাহাদাতের মৃত্যু নসিব করুন বলে না আমিন অনেক বড় দামি মোহতরম উপস্থিতি এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব দুইটা জিনিস নিয়ে যেতে হবে কুয়াশ শেষ কয়টা দুইটা নিতে হবে আল্লাহ বাস কর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুশ শালিহাতি উলাইকা أولئك هم خير البريه
বন্দা ডাক দিলেন হে আমার বান্দা তোমাদের জন্য দুইটা জিনিস এক নম্বর ঈমান যারা ঈমান এবং আমল নিয়ে কবরে যাবা তোমরা শুনিয়া নাও উলাইকা হুম খাইরুল বারিয়া তারা সৃষ্টির মধ্যে তারা সেরা একবার জোরে বলা যাবে কি মারহাবা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা আবাদা আল্লাহ বলেন আমি তাদের জন্য একটু জান্নাত বানিয়েছি জান্নাত এই জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত হবে নদী একটা মধুর আর একটা স্বর্গত আর একটা দুধের আর একটা পানির কতদিন এই জান্নাতে তারা থাকবে আল্লাহ বললেন খালিদিন ফিহা আবাদা চিরদিন 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 এই জান্নাতের মধ্যে তারা থাকবে এই জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন এই জান্নাতের যুবকদের সর্দার চিরদিন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান আর হুসাইন এদের মহাব্বতে এই মাহফিলে আমরা যারা আসছি আমরা ব্যাঙের মতো আহলে বাইতের পক্ষে আসি এবং থাকবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী